ট্রাইব্যুনালের খবরে দেলোয়ার হোসেন সাঈদীর তিন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। একই সাথে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে 22 নভেম্বর পর্যন্ত ওই আদালতের বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে আদালত। জামাত নেতা সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল চত্বর থেকে পুলিশ গুম করেছে এমন অভিযোগ এনে সোমবার আদালত বর্জন করে সাঈদীর আইনজীবীরা। এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেয় মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। দুপুরে সাঈদীর তিন আইনজীবীকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ এবং অন্য আইনজীবী ও সাঈদীর ছেলেকে সতর্ক করে আদালত। শোকজ নোটিশের জবাব না আসা পর্যন্ত অর্থাৎ আগামী 22/11/2012 এই তারিখ পর্যন্ত এই আদালতে এই ট্রাইব্যুনালে 1 নম্বর ট্রাইব্যুনালে ডিফেন্স কাউন্সিল তাজুল ইসলামের প্রবেশ অধিকার সেটা বাড়িত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের সাক্ষীকে অপহরণের ঘটনার নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করেছে বিএনপি জামাতপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা। একজন সাক্ষীকে কোর্টের অনুমতি নিয়ে যাকে আনা হচ্ছিল একজন আইনজীবীর গাড়ি থেকে টেনে এসে নিয়ে যাবে তা কোনো সভ্য সমাজের আদালত চত্বর থেকে সাক্ষী অপহরণের ঘটনা নজিরবিহীন ও দেশের জন্য উদ্বেগজনক মন্তব্য করে সুখরঞ্জনকে আদালতে হাজিরের আবেদন করা হবে বলেও জানান বিএনপি জামাত সমর্থক আইনজীবীরা। জানাতুল ফেরদৌসি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।